আজকে এই পার্কটি দেখার জন্য আসছি। এখানে আমার মনে হচ্ছে যে হরিণের চিহ্ন দেওয়া আছে, হয়তো আমরা সামনে গেলে হরিণ দেখতে পাবো। আসলে এই পার্কটি অনেক এমনি সুন্দর, গাছপালাগুলো খুব সারিবদ্ধভাবে এখানে লাগানো আছে এবং চমৎকারভাবে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সবুজে সবুজ অরণ্য হয়ে গেছে। আপনার গাছপালা থেকে এই ঘাস থেকে শুরু করে সব কিছু একটা সবুজের সমারোহ সমারোহ আসলে খুব চমৎকার এই জায়গাটি। আমরা হরিণের পালের কাছাকাছি চলে এসেছি, বিশাল একটি হরিণের পাল। মাশাআল্লাহ অনেকগুলো হরিণ। আমরা এখানে ঠিক হরিণের এই দলের খুব কাছাকাছি, খুবই শান্ত, খুবই শান্ত, ভদ্র, নম্র বলা যায় হরিণগুলাকে। ঠাকুর, আমরা আপনার কাছে জানতাম সে মজুদ, কেউ যদি মানে এই পার্কে আসতে চায় এবং এইরকম হরিণ দেখতে চায়, কিভাবে আসবে সেন্ট্রাল লন্ডন থেকে, সরি আমাদের ইস্ট লন্ডন থেকে? আমার মনে হয় যে লন্ডনের বাইরে, লন্ডনের বাইরে বলতে ইস্ট লন্ডন বা সেন্ট্রাল লন্ডনের বাইরে, এটা একটা সুন্দর একটা এরিয়া, কিংস্টনের পাশে, এটা হচ্ছে বুশি পার্ক। তো এখানে আসাটা খুব সহজ আর কি, আপনি যদি কিংস্টনের ডাইরেকশন ধরেন তাহলে সরাসরি চলে আসতে পারবেন। আর এর পাশে হচ্ছে হ্যাম্পটন কোর্ট প্যালেস, যেখানে একটা রানীর আরেকটা বাড়ি আছে। তো বাড়ির পাশেই এই এই পার্কটা, বিশাল পার্ক। এখানে আপনি দেখছেন যে অনেক সুন্দর সুন্দর গাছ এখানে মনে হয় যে সাজিয়ে রাখা হয়েছে। এছাড়া এখানে লাইভ এখানে হরিণ দেখতে পাচ্ছেন। তো হরিণগুলো আবার যখন ইয়ে হয় সামারের টাইমে এরা সব বেরিয়ে আসে। আর এখন আজকে যেভাবে দেখছেন একেবারে একটা দল বেঁধে তারা আছে, কোনো কোনো সময় দেখা যায় বিচ্ছিন্নভাবে তারা ঘোরাফেরা করে। এর মধ্যেই আপনারা ইস্ট লন্ডন থেকে এখানে প্রাইভেট কারে এখানে আসতে পারবেন। এটা আর বাইরে পার্কিং এর জায়গা আছে। এখন করোনা ভাইরাসের কারণে আসলে পার্কের ভিতর দিয়ে ইয়ে করা যায় না আর কি, মানে থ্রু যাওয়া যায় না, এই জন্য পার্ক করতে হবে পার্কের বাইরে। আর যদি ভাইরাসের রেস্ট্রিকশন না থাকতো তাহলে আপনারা দেখছেন এখানে যে পার্কিং এর জায়গা আছে, সরাসরি আপনারা এখানে এসে গাড়ি পার্ক করতে পারবেন। ভিউয়ার্স, আমরা যে এলাকায় এসেছি এটি এই পার্কের একপাশে, এই ছোটমোটো দিঘিটি দেখতে ছোট মনে হলো এটি অনেক লম্বা ওদিক দিকে চলে গেছে। এখানেও অনেক দর্শক ভ্রমণ পিপাসু যারা আছেন তারা এখানেও আসেন। আর এটি হচ্ছে কার পার্ক, এটি হচ্ছে প্রাণীর বাড়ির এক অংশ। আমরা আসলে এসেছি টুইকে নামের এই ছোট্ট একটি নদীর পাশে। তো আমরা দেখানোর চেষ্টা করব এই নদীর পাশে, নদীকে কেন্দ্র করে এটা পর্যটন এলাকা এসে গড়ে উঠেছে এবং এখানে অনেক দেশের মানুষ এখানে বেড়াতে আসেন। ঠাকুরভাই, আসলে মানে এই নদীটা আপনি বললেন যেটা যে এটা টেমসেরি, বাট ছোট মনে হচ্ছে, ওই পারে আসলে কি? আর একটু বলবেন কি, এখানে অনেক ফরেনার দেখতেছি, এত অ্যাট্রাকশন কেন এই জায়গাটা? জি, থ্যাংক ইউ কয়েস আলী। আপনারা আজকে এসেছেন এখানে টুইকেনহাম, এটা লন্ডনের রিচমন্ড বর্ডার অধীনে টুইকেনহাম। আর এই যে নদীটা, এটা টেমস নদী আর কি, যেটা লন্ডনের বিগ ব্যান হয়ে বা রিচমন্ড হয়ে এদিকে আসছে, এটা আবার আরো অনেক দূর এই নদীটা অন্যদিকে গেছে। ওই পাশে এটা হচ্ছে হলিডে হোমের মতো আর কি, এটা আইল্যান্ড। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ওখানে থাকে, হয়তো কটেজ যেগুলো ভাড়া করা যায় বা স্থানীয়ভাবে ওখানে লোকজন থাকে। এই সাইডটা খুবই সুন্দর। এখানে এই নদীতে আপনি দেখেন যে হাঁস, আমরা রাজহাঁস বলি, এগুলো এখানে আছে। এখানে বোট হায়ার করা যায়, এছাড়া ছোট বোট অথবা নিজে এই যে ইয়ে সহ কি বলে বোট মেশিন আর কি, হ্যাঁ প্রাইভেটলি হায়ার করতে পারবেন, বড় স্টিমার হায়ার করতে পারবেন। আজকের দিনটা ভালো ছিল, নর্মালি ভালো দিন হলে এইভাবে হয় অনেক সময়। একটা প্রাকৃতিক পরিবেশ, সবুজের সমারোহ। আমি মাঝে মধ্যে এদিকে আসলে ওই পারেও যাই, মাঝে মধ্যে গিয়া একটু ফ্রেশ করে, হ্যাঁ দক্ষিণ সিমরার মতোই হয়তো। এখানে যে হাঁস গুলো আপনারা দেখতেছেন, রাজহাঁস, এগুলো সব দেখা যায় কিন্তু খাওয়া যায় না, সেটাই হচ্ছে। দেখতে মনে হচ্ছে জঙ্গল, জানি না ভিতরে কি আছে, সম্পূর্ণ অজানা এই জায়গাটি। তারপরও আমরা যাচ্ছি।
জঙ্গলের ভিতরে ঘর। সবচেয়ে মজার জিনিস হচ্ছে পাখির কিচিরমিচির শব্দ। কোথায় না পাবলিক আছে, আমরা তো ঢুকেই গেলাম। বড় বড় দুইটি বোট আছে এখানে। আগে